সবাই কেমন আছো? বাঙালির অতি প্রিয় একটি খাবার নিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি, কচু। কম বেশি বাঙালিদের সবাই এই কচু খেতে খুব ভালোবাসে। তো চিংড়ি মাছ দিয়ে কচুর যে শাকের তরকারিটা, আজকের সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কচু শাকগুলি খুব সুন্দর করে ধুয়ে আর কেটে রাখা হয়েছে। এই যে এতটা পরিমাণে দেখতে হলেও যখন সেদ্ধ করা হবে অনেকটাই কমে যাবে। প্রথমে জলটা গরম করে নিতে হবে ভালো করে। তারপর কচুগুলো গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে কিন্তু এই কচুগুলো এতটা থাকবে না, অনেকটাই পরিমাণে কমে যাবে, সেটা আমি তোমাদের কাছে দেখাবো। কচুগুলো সব গরম জলের মধ্যে চাপানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করা হবে কচুগুলো। সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো জল ঝরানোর পর কচুগুলো এরকম হয়ে গেছে। এরপরে কচুগুলোকে কড়াইতে তোলা হবে। সর্ষের তেল দিয়ে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে একটু নেড়ে নেওয়া হবে। এবার তেলের মধ্যে পেঁয়াজ ছড়িয়ে দেবো। কচুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না লাল হবে। চিনি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো। নিজের স্বাদ অনুযায়ী রসুন দিতে হবে, যতটা প্রচুর পরিমাণ সেই অনুযায়ী রসুনটা দিতে হবে। আমি এখানে এক চামচের মতো রসুন দিয়েছি। হলুদ দিচ্ছি, দু চামচের মতো হলুদ দেওয়া হচ্ছে। আদা বাটা, শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছে। একটুখানি কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে রঙের জন্য। জিরে ধনে গুঁড়োর মশলা দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ বাড়িতে ভেজে রাখা জিরে ধনে গুঁড়োর মশলা। এটা কষে নেওয়া হয়েছে, দেখো তেল বেরিয়ে গেছে এখান থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে নেবো। এবারে কচুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। কচু থেকে এখন প্রচুর পরিমাণে জল বেরোবে। জলটা যতক্ষণ না শুকাবে কচু থেকে এইভাবেই নেড়ে দিতে হবে। আর নুনটা আমি পরে দেবো, কারণ নুন দিলে আরও কচু থেকে জল বেরোবে। তো নাড়িয়ে নাড়তে নাড়তে যতক্ষণে কচুটা একেবারে মুছে যাবে তারপরে নুন দেওয়া হবে। মাছটা এখন নুন দেওয়া হচ্ছে, কচু শাকটা এখন ভেজে গেছে, জলটা যতটা বেরোনো বেরিয়ে গেছে। এবারে নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছিল আগে থেকে, চিংড়ি মাছগুলো এখন কচুর মধ্যে ঢেলে দেওয়া হলো। কচু শাক প্রায় মোটামুটি হয়ে এসেছে, চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেবো, তারপরে নামিয়ে নেবো কচু শাকটা। গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কচুটা রেডি হয়ে গেছে, এবারে তুলে নেবো, তুলে নিয়ে পরিবেশন করবো। এই যে রেডি আমার চিংড়ি দিয়ে কচু শাক, জাস্ট খেয়ে দেখবে দারুণ লাগবে ভাতের সাথে, গরম ভাতের সাথে। এর থেকে বেশি আর কিছু চাই না।